কিরে, তোর সাথে নাকি তোর গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গেছে? আর কইস না, আমার এসএসসি ফেল করা গার্লফ্রেন্ডও এখন বিসিএস কেটার জামাই চায়, ওর ফ্যামিলিও ওর লিগে বিসিএস কেটার জামাই খুঁজতেছে। ও আচ্ছা, এই ব্যাপার তাকে বলে দিও, জামালপুরের ডিসি সাহেবও কিন্তু একজন বিসিএস কেডার। আরে তুইও দেখি জামালপুরের ডিসি রোলে পড়ে আসছ, জিনিসটা কত লেমার ফানি। ডিসি যখন বছরের পর বছর দুর্নীতি করে তখন তো মানুষ এত হইচই করে নাই, পরিবেশটা কত সুন্দর রাখছে, আর যেই ভিডিও ভাইরাল হইলো আর ডালালি শুরু হইলো। এ আইসে আমার তাহেরি, যদিও তুই কথাটা ঠিক কইছস, দুর্নীতি আছে প্রত্যেকটা স্টেপেই। এই যে দেখ, ভিডিও হয়েছে 28 মিনিটের, আর সেটা ব্যাট কাটতে কাটতে আমরা পাইলাম মাত্র 4 মিনিটের। শুধু কি তাই, দুর্নীতি তো আমাদের মধ্যেও আছে, আমরা শুধু কথায় কথায় জামালপুরের ডিসিরে দোষ দিতেছি, কিন্তু ডিসির সহকর্মীরও তো সমান দোষ আছে। মজা তো ডিসিও পাইছে, সেও পাইছে। আরে না বেটা, ধর তুই ডিসি সাহেবের মতো ঘর বিরিয়ানি থুইয়া বাইরে খিচুড়ি খাইতে গেলি, এখন খিচুড়ি ভালো না হলে কি তুই খিচুড়ির দোষ দিবি? দাঁড়া, কিন্তু যত তাই কস, বিরোধী হয়ে কিন্তু আমরা মজা পাই নাই। সিসি ক্যামেরা এইচডি করা হোক, তাহলে মনে কর শরীরে মোটামুটি একটা ভাব আইব। আরে এই জন্যই তো লুচ্চামি 10 দিন আর সিসি ক্যামেরার 1 দিন।